हाय गाइस, आमी बाबाई और एटा आमार चैनल APX 2.0। आज कथा बोलबो एक पेको काका के निये, जार एतो हावास जैसे फेसबुके एसे हागे। तार घरे बाथरूमेर अभाव, तार घरे बिछानार अभाव, ताई फेसबुके एसेई करे दे। आगे एसब होतो टिकटके, तारपर होलो इन्स्टाग्रामे एसे, तारपर एखन होच्छे फेसबुक। एटाई तो परम्परा, धापे धापे एगिए जाबे जेनारेशन। काकार नाम होच्छे सुब्रत सान्नाल और पार्सोनालि आमी तार नाम दिएछि बिची छेड़ा बाल। तो सेई काकाके निये आजके कथा बोलबो, चलो शुरू करी भिडियो। हाय लोरांगो, তোমার খেলা মাঠে দেখে দেখে তো পাগল আমি। তোমার সাথে বিছানায় কবে ফুটবল খেলবো বলো, সেদিনটা কবে আসবে? আই লাইক টু বেট ফুটবল। ও নো। হ্যাঁ কাকা, ঠিকই বলেছো, একদম পারফেক্ট। এই জন্যই তো রোনাল্ডো খেলা ছেড়ে দিবে ভাবছে, তোমার সঙ্গে বিছানায় ফুটবল খেলতে হবে না তাকে। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। সালা বুড়ার হাওয়াস কম না, আর কিন্তু মরতে বসবে সে রোনাল্ডোকে বলে, অনেকদিন তো তোমায় মাঠে ফুটবল খেলতে দেখেছি, এবার আমার সঙ্গে কবে বিছানায় ফুটবল খেলবে? হাওয়াস কম না, বিচিতে রস শুকিয়ে গেছে, কিন্তু তাও বলা ছাড়বে না। রোনাল্ডো তো অনটন পড়েছে না, অনটন, তার সংসারে অনটন পড়েছে, তার বউ তাকে ছেড়ে চলে গেছে, তার পয়সার অভাব পড়েছে, সে তো তোর কাছে আসবে, একদম পারফেক্ট। আর রোনাল্ডো না কি ভাই, রোনাল্ডো কি, রোনাল্ডো বল, আমার উচ্চারণ ঠিকঠাক হয়ে যাচ্ছে ভাই। রোনাল্ডো 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 না বল, তাকে ডাকছিস যখন তার ঠিকঠাক নাম নে। হে ভগবান, কি জুলুম হে। রোনাল্ডো না রোল আন দো, বিচি ছড়া বল, বলে দেখো না আবার। কাহিন আগ লাগে লাগ যাবে, আগে তোমার বিচিটা জ্বালিয়ে নাও, ঠিক কথা বলছি, দিলে অন্তত তোমার এই উইচিংলার মতো লাফানোটা একটু কমে যাবে, একটু সেখানে আগুনটা লাগিয়ে দেখো। তাহলে মোর্চা এখানে কে ঝুলায়, মোর্চাটা কে ঝুলায়? তাহলে যা হোক, ঘরের বকান শুনে শুনে মোর্চাটা খাওয়া আরম্ভ করেছিলাম, এরপর সেটাও খেতে পারবো না। এরপর খাওয়ার কথা ভাবলেই তো থাক, এ তো উর্ফির উপরে, উর্ফি তো তাও ঢেকে রাখতো, এ তো কালো ভালো সব দেখিয়ে দিচ্ছে। নাও ছেলেদের অঙ্গ প্রদর্শনী দেখো সবাই। দেখো এইরকমই হয় দেখতে, কখন পিছন দেখিয়ে দিচ্ছে, কখন সামনে দেখিয়ে দিচ্ছে। সাপ না, তোকে অ্যানাকোন্ডা দিয়ে খাইয়ে দেওয়া উচিত। আপনার না এই সব সময় নাটক খান চলবে না, এই আমার কি বলবো, আপনি কখনো বলবেন শাড়ি পরুন, কখনো বলবেন এই পরুন। দেখুন আমার মম শিখিয়েছে যত ছোট ছোট পরবে তত তোমার শরীর ফ্লেক্সিবল থাকবে, আর আপনার আপনার ঘরে এসে আমি আমার ফ্লেক্সিবল শরীরটাকে নষ্ট করতে পারবো না, প্লিজ কিছু মনে করেন না। আরে শোনো, তোমার মাকে বলে দিও বারবার যেন আমাকে যেন আমার ডেস্ক নিয়ে যেন কিছু না বলে, পারলে আমি সবকিছুই খুলে আমি চলবো। ছোট কাপড় পরবে না, হাট, তোমার কি মনে হচ্ছে না, তোমার কি মনে হচ্ছে কাকা, ছোট কাপড় পরলে, ছোট কাপড় পরে রাস্তায় বেরালে ছেলেরা তো পাগল হয়ে যাবে, রাস্তায় গড়াগড়ি করবে, তোমার দিকে ফুল নিয়ে দৌড়ে আসবে। কোন ভ্রমে বেঁচে আছো, কোন ছেলে তোমাকে বিয়ে করবে আমাকে একটু বলবে, কোন ছেলে? কেউ যদি তোমার বিয়ের প্রস্তাব পায় না, রাস্তা ধারে গিয়ে ঝাঁপ মেরে দিবে কুয়ায়, ড্রেনে ডুবে মরে যাবে। তোমার সঙ্গে বিয়ে করার কোনো চান্সই নেই, একমাত্র তোমাকে একজনই বিয়ে করতে পারে, হ্যাঁ সে হচ্ছে স্যান্ডি সা, দুজন গিয়ে তারপর রাস্তায় আউ আউ করে। আর কি মা বলেছে ছোট কাপ, কেন ভাই, মাও হয়তো পস্তাচ্ছে তোমার এখন এইসব ভিডিও দেখে, কাকা তোমার এখন এইসব ভিডিও দেখে মাও পস্তাচ্ছে,
সে ভাবছে কেন জন্ম দিয়েছিলাম মালটাকে। ছোট কাপড় পরলে বডি ফ্লেক্সিবল হয়ে যায়, হ্যাঁ ঠিক, ছোট কাপড় পরলে বডি ফ্লেক্সিবল হয়ে যায়। আমি তো রামদেব, আমিও তো রাত্রেবেলা হাফ প্যান্ট পরে ঘুমাই, আমি রামদেব। এরকম যদি হতো না, প্রতিটা ঘরে দুটা তিনটা করে রামদেব থাকতো, প্রতিটা ঘরে দুটা তিনটা করে অ্যাথলেটিক থাকতো। ঠিক, ছোট কাপড় পরে তো রামদেব হয়ে যায় সব। আলদাই জগতে বাঁচছে, এ কাকা আলদাই জগতে বেঁচে আছে। কাকা তুমি যদি খুলেও দৌড়াও না, তাও কেউ দেখতে আসবে না। তবে হ্যাঁ, চার পাঁচটা কুত্তা সব ছিঁড়ে নিবে, ওইটাও তখন আউ সব বেরিয়ে যাবে। আজকে না আমি খুব মজা করব জানো তো, আজকে সরস্বতী পূজো বলে কথা, নাচবো গাইবো আর অনেক ছেলেদের সাথে 10 মিনিট করে বাইকে ঘুরবো চুল খুলে। হ্যাঁ ঠিক, অনেক বয়ফ্রেন্ড আসবে তোমার, ঠিক। এই জন্য ভাবি এই সরস্বতী পূজায় এত লোক কম কেন, আগের মতো মজা নেই কেন, এত সবাই গেল কোথায়? সব তো এই কাকার বাড়ি থেকে ছিল, কাকাকে দিয়ে ঘুরতে হবে না, সবাই কাকার বাড়ি থেকে ছিল। তুই সমঝা? হ্যাঁ নাই তুই সমঝা নেই। আমি তোমার ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। কে এত আওয়াজ আসে কোথা থেকে মালটার ভিতরে? সেটা কেন দুমড়েই খেয়ে নিবে সে, প্রথমবার ছেলে পেয়ে গেছে সে, ভুলবশত রাস্তা। রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে খাওয়ার লোভে ডেকেছে, সেও চলে এসছে আর ভুলবশত চলে এসছে, আর কাকাও ভুলবশত পেয়ে গেছে। ব্যাস, এবার কাকাকে ধরে কে? শেষ কাকার, কাকার জীবনে সব আনন্দ আজকেই নিয়ে নেবে। আজকের জন্য এতটুকুই, আর নেওয়া যাবে না এদেরকে, এদেরকে নিতে নিতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব